কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান শুরু করছি। রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ দেবাশিষদা। কাজ ছাড়া জীবনে আমার কিছু হয়নি। যবে থেকেই প্রফেশন শুরু করেছিলাম 1978-এ, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে, পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে, মা সর্বমঙ্গলার কৃপা, দিব্য দর্শনের মধ্য দিয়ে যাত্রাপথ শুরু হয়েছিল। আজকের সেই যাত্রাপথ আপনাদের আশীর্বাদে বিলাস বহুল হয়ে উঠেছে। সারা ভারতবর্ষের মানুষ আজকের দেবাশিষদাকে পাচ্ছেন বিভিন্ন চেম্বারে, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানুষ পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কোথায় কোথায় চেম্বার আছে। দেবাশিষদা সেই জায়গাটা তৈরি করেছেন, আর সেই জায়গাটা তৈরি করার মাধ্যমে আপনারাও ছিলেন। কারণ আপনারা যদি না থাকতেন, দেবাশিষদা এত বড় প্রফেশনে যোগ্য ব্যক্তিত্ব হয়ে উঠতেন না, পারতেন না। আপনাদের আশীর্বাদ ছিল, কারণ মানুষের আশীর্বাদ ছাড়া কোনো বড় প্রফেশনে মানুষ উঠতে পারেন না। কারণ ভগবান মানুষের ভিতরে আশীর্বাদ তৈরি করেন, সুতরাং আশীর্বাদ শ্রেয়। সেই আশীর্বাদের মধ্য দিয়ে আজ সৌভাগ্যের দিশার অনুষ্ঠানে বিভিন্ন চ্যানেলে আপনার প্রোগ্রাম দেখছেন, সৃষ্টি সৃষ্টি প্লাসের পর্দাতে আপনারা দেখেন, প্রত্যেক নিয়ত প্রোগ্রাম দেখেন, সকলের জন্য মঙ্গল কামনা থাকে দেবাশিষদার। আপনার প্রত্যেকে মঙ্গল হোক, আপনার স্ত্রী পুত্র পরিবার সন্তান সন্ততি সবাইকে নিয়ে আপনারা ভালো থাকতে হবে এই জগৎ সংসারে, তবে আপনি এই মনুষ্য রূপের আপনি সার্থকতা পাবেন। কারণ ভগবান আপনার কপালে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি সন্তান সন্ততি স্বামী স্ত্রী পুত্র বিলাসবহুল জীবন বাড়ি গাড়ি অর্থ চাকুরি ব্যবসা বাণিজ্য ভগবান লিখে দিয়েছে, আহার বাসস্থান বস্ত্র। পৃথিবীতে থাকতে গেলে কী কী দরকার সবটাই ভগবান আপনার কপালে লিখে দিয়েছেন, 100% লিখে দিয়েছেন, তার প্রমাণ আপনাদের কাছে আছে। হয় আপনার আত্মীয়র হয়েছে, নয় আপনার কাকার হয়েছে, নয় আপনার মামার হয়েছে, নয় কোনো বন্ধুর হয়েছে। দেখুন, একসঙ্গে পড়াশোনা করেছেন, আপনার বন্ধুর ক্যারিয়ার তৈরি হয়েছে, চাকরি হয়েছে, বিলাসবহুল জীবন তৈরি হয়েছে, আপনার হয়নি। দেখুন, আপনার পাশের বাড়ির লোক একসঙ্গে মানুষ হয়েছেন, তিনি রাতারাতি বড় লোক হয়ে গেছেন, তার অর্থ সংযোগ বেড়েছে, দোতলা তিনতলা বাড়ি করে ফেলেছেন, আপনি সারা জীবনে শুধু কাজই করে গেছেন, কিছুটি হয়নি। যাদের হয়েছে তাদের গ্রহ সুফল দিয়েছেন, যাদের হয়নি তাদের জন্মগোষ্ঠীতে হয় কালসর্পযোগ, নয় বীরযোগ, নয় সাড়ে সাথী, নয় ভৌতিক যোগ, নয় গুরুচণ্ডাল যোগ, নয় দারিদ্র যোগ, নয় কেমুদ্রি যোগ। এ সমস্ত ভয়ানক দোষ বা ভয়ানক যোগ আপনার জন্মগোষ্ঠীতে রয়েছে। যেই দিনকারে আপনি জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে, সেই দিনকারে সেই দোষ লেগে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনি সেই তার রেমেডি আপনি করতে না পারবেন, একজন সঠিক অ্যাস্ট্রোলজার বা একজন অভিজ্ঞ মানুষের কাছে আপনি না যেতে পারবেন, ততক্ষণে ভগবানের সাধ্য নেই আপনার এই সমস্যা সমাধান করার। আপনি দিনের পর দিন দেখছেন এই বছর ভালো হবে, সামনের বছর ভালো হবে, তার পরের বছর ভালো হবে, আলটিমেটলি কিছু হচ্ছে না, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আপনার খরচা বেড়ে যাচ্ছে, আপনি যে আগে রোজগার করেছেন তার এখন হাফ রোজগার করতে পারছেন না। আপনি দেখতে থাকুন আপনার জন্মকোষ্ঠীতে প্রবলেম রয়েছে বা হস্তরেখার মধ্যে প্রবলেম রয়েছে, আপনার ব্যবসা বিজনেস অর্থ সংযোগ হচ্ছেন না, এর নাম অ্যাস্ট্রোলজি। আজকে যারা দেবাশিষদের কাছে এসছেন, সারা ভারতবর্ষের মানুষ, বহু হাজার হাজার মানুষ এসছেন, তারা আন্তরিকতার সহিত বলছি, তারা কাজ পেয়েছেন। কাজ পাননি এমন মানুষ নেই। যদি থেকে থাকেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেদিনীপুর, মেচেদা, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আগরতলা, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ,
পুনে, গৌহাটি, শিলচর বিভিন্ন জায়গায় যারা দেবাশ্রীটাকে পেয়েছেন, একটি মানুষ যদি থাকে থাকেন অনলাইনে বলুন যে স্যার আমার কাজ হয়নি, আপনার কাছে গেছিলাম, আপনি অনেক কথা বলেন টিভিতে কিন্তু আপনার কাছে গেছিলাম, প্রতিকার করেছি, প্রতিকার করতে বলেছিলেন কিন্তু কোনো কাজ পাইনি, আপনার অর্থ আপনি সেই চেম্বারেই পেয়ে যাবেন। এর নাম ডক্টর দেবাশীষ শাস্ত্রী। দেবাশীষদা মানেই হচ্ছে গ্যারান্টি ট্রিটমেন্ট, গ্যারান্টি ছাড়া জীবনে কোনো কাজ দেবাশীষদা কাউকে দেননি। হাজার হাজার মানুষের কাজ করে দিয়েছি, সবটাই গ্যারান্টি, গ্যারান্টি ছাড়া কাজ নেই। দেবাশীষদার কাছে আসলে বারে বারে আসতে হয় না, বারে বারে ভিজিট লাগে না, বারে বারে প্রতিকার করতে হয় না। তিন চার রকমের প্রতিকার আছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পেতে পারেন, সবটাই গ্যারান্টিযোগ্য। কোনোটা একটু আগে কাজ হবে, কোনোটা একটু দেরিতে কাজ হবে, কাজ হতে বাধ্য। এর নাম ডক্টর দেবাশীষ শাস্ত্রী। আধ ঘন্টা একটু সময় দেবেন, চেম্বারে একটু সময় নিয়ে আসবেন, আপনার নারী নক্ষত্র বলে দেওয়া সম্ভব, আপনাকে কিছু বলতে হবে না। দেবাশীষদা কোনো মানুষকে জিজ্ঞেসও করেন না যে আপনার কি হয়েছে বলুন, কোনোদিন জিজ্ঞাসা করেনি, এটা হচ্ছে তার এক্সপিরিয়েন্স। নমস্কার, কে বলছেন বলুন? শিলিগুড়ি থেকে বলছেন, কি নামটা বললেন? প্রিন্স রায়। বাহ, ভালো নাম তো আপনার। দাদা আমি আপনার প্রোগ্রাম নিয়মিত দেখি, অনেকদিন ধরে চেষ্টা করছি দাদা, তা আজকে মানে ভাগ্যবশতা পেয়েই গেলাম। আচ্ছা দাদা, আপনার চেম্বারে, শিলিগুড়ি চেম্বারে আমার মামা গেছিল, তার মানে মেয়েকে নিয়ে, মানে আমার মামাতো বোনকে নিয়ে, মানে বিয়ের প্রবলেম হচ্ছিল অনেকদিন ধরে, অনেক অ্যাস্ট্রোলজার কাছে ঘুরে ঘুরে আলটিমেটলি আপনার কাছে লাস্টে গিয়েছে। তারপরে আপনি 6 মাসের টাইম দিয়েছিলেন, মানে 3 মাসের ভিতরে দাদা ভালো এক ছেলে পেয়েছে, ছেলে পেয়ে রিসেন্টলি দাদা বিয়ে হয়েছে, মানে এখন খুবই ভালো আছে দাদা এখন। আচ্ছা, তো বলছি যে এটা তো আপনারা গেল, আপনারা প্রত্যেক দিন কেউ না কেউ টিভিতে বলেন, আই এম ভেরি হ্যাপি, যখন আপনাদের কথা শুনি না। এখন দাদা এটা আমাদের জানানো উচিত যে একটা মানুষ দেখুক যে আপনার কাছ থেকে যে আমরা উপকৃত হচ্ছে, আমাদের ফ্যামিলি মানুষদের যে উপকৃত হচ্ছে, এটা মানে মানে পৃথিবীর সব মানুষকে এটা মানে জানা উচিত। না, একটা কথা বলি, দেখুন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আজকের যখন 1970 শুরু করেছিলাম, আজকে হাতের পশম দাঁড়িয়ে যাচ্ছে সেই কথা শুনলে। ভেবেছিলাম একদিন যে আমার জীবনে কি হবে, আমি কি প্রফেশনের যোগ্য ব্যক্তিত্ব হয়ে উঠতে পারবো, তো সেই জায়গাটা আজকের প্রত্যেক চেম্বার, প্রত্যেক চ্যানেলে কেউ না কেউ বলেন যে স্যার আপনার কাছে গিয়ে আমার এই কাজ হয়েছে। কেউ হয়তো ক্যারিয়ার সমস্যা, কারো দাম্পত্য সমস্যা, কেউ বিবাহ সমস্যা, কেউ হয়তো বা বাস্তু সমস্যা, কেউ কঠিন ব্যাধিতে ভুগছিলেন, অথবা কেউ হয়তো চাকরির সমস্যা বা তার বিবাহ সমস্যা, বারবার প্রেম ডিসকানেক্ট হচ্ছে, বিভিন্ন সমস্যা এসছেন। আজকে সেই জায়গা থেকে যারা এসছেন, এক দুবারের বেশি দেবাশীষদার কাছে আসতে হয়নি। আপনি দাদা বলেছিলেন যে একবার আসলে হবে, পরে আরেকবার গিয়েছিলেন, কিছু রেমেডি দিয়েছিলেন, সে রেমেডি করে এখন দাদা তারা মানে খুবই ভালো আছে এখন। বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে দাদা, রিসেন্টলি দাদা বিবাহ হয়েছে, 1 মাস হয়েছে বিবাহ হয়েছে। আপনাদের শিলিগুড়ি আজকে 17 বছরের চেম্বার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, 17 বছরের চেম্বার, মালদা, বহরমপুর, একটা চেম্বারই বসে থাকা হয়। যে চেম্বারে, যে শিলিগুড়ি হোটেল ম্যানিলা, আপনার নিশ্চয়ই জানেন, একই চেম্বারে বসে থাকা হচ্ছে। তো কথা হচ্ছে যে দেবাশীষদা আজও পর্যন্ত প্রত্যেক মাসে একবার করে আপনারা পাচ্ছেন, সব জায়গায় গ্যারান্টি। গেলে পরে হয়তো আমি ক্লায়েন্ট দেখতে পারি না, অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকে, কিন্তু সময় হচ্ছে না, সময়ও দিতেই হবে। কোনো কোনো দিন হয়তো কোনো কোনো বারে একদিন দুদিন স্টে করতে হয়, একদিনের জায়গায় দুদিন স্টে করতে হয়, এত মানুষ আসে, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বহু জায়গা থেকে মানুষ আসে। এই যে আসে, শুধু একটু ধৈর্য নিয়ে আসতে হবে, জীবনে যদি সাকসেস পেতে হয় সেই জায়গায় করে দেওয়া সম্ভব। এটা হচ্ছে একদম অবভিয়াসলি, একদম অবভিয়াসলি, যারা বিশ্বাস হারিয়ে ফেলেন। আর একটা কথা বলি আপনাকে, দেখুন, বিশ্বাস হারাবার কারণ অমূলক কিছু নয়। বর্তমানে যারা এসছেন এই প্রফেশনে, আমার তো বয়স একদম প্রায় 60 বছর হয়েছে, তো 32 ইয়ার্স এই প্রফেশনের বয়স হয়ে গেছে। পিতা করতেন এই সুনামের সহিত, আজকালকার যারা এসছেন তারা ক্লাস 2 পাস করে, ক্লাস 8 পাস করে তো এই অ্যাস্ট্রোলজি হবে না,
তাই অ্যাস্ট্রোলজির উপরে কোয়ালিফিকেশন বাড়াতে হবে, কোয়ান্টিটি বাড়াতে হবে। সেই জায়গাটা নষ্ট করে দিচ্ছে, সেই জায়গাটাকে উপেক্ষা করে আসতে হবে চেম্বারে। একজন যদি বলি আপনাকে, হয়তো বলে বলবো নিশ্চয়ই আপনার সমস্যা বলবো, যেটা হচ্ছে একজন ভালো ডাক্তার যদি দেখাতে মানুষ ভেলোর যায়, চেন্নাই যায়, আপনার ইয়েতে যে ব্যাঙ্গালোরে যায়, একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখাতে গেলে, একজন ভালো ডাক্তার দেখাতে গেলে তারা ব্যাঙ্গালোর চেন্নাই বা ইয়েতে যায়, আপনার ভেলোরে যায়। কিন্তু একজন অ্যাস্ট্রোলজার দেখাতে গেলে তিনি কোথায় থাকেন, কোথায় তিনি বসেন, সেই জায়গায় আপনাকে পৌঁছে যেতে হবে, তবেই আপনার সেই জায়গায় কাজ হবে। যদি আপনার জীবনে অতীত বর্তমান ভবিষ্যৎ সেই মানুষটি বলে দিতে পারেন, ডেট অফ বার্থ থাক আর নাই থাক, তিনি সমস্যা গ্যারান্টি সহকারে সমাধান করে দিতে পারেন। আপনাদের শিলিগুড়িতে বহু বহু কাজ আছে আমার জীবনে, আপনাদের শিলিগুড়িতে একটা মনে আছে এক ভদ্রলোকের নাম হচ্ছে অরুণাব সাউ, ভদ্রলোক ভেলোর থেকে ফিরে এসেছেন, অনেক ট্রিটমেন্ট করেছে, বহু বহু তার জীবনে মানে যত টাকা তিনি চাকরিতে পেয়েছেন সব টাকা ডাক্তারের পিছনে গেছেন, সুস্থ করে দিয়েছিলাম। তার ছেলের বিবাহ হচ্ছিল না, তার ছেলের বিয়ে হয়েছে, ঘরে বৌমা এসছেন, একবার বিয়ে হয়েছিলেন তা ডিসকানেক্ট হয়ে গেছিলো, ফের আবার তাকে বিয়ে দেওয়া হয়েছে, আর সারা জীবন ডিসকানেক্ট হয়নি। তো কথা হচ্ছে না দেবাশিস শাস্ত্রী, বুঝতে হবে, বুঝতে পারছি। ঠিক আছে, আজকে কি আপনার সম্পর্কে জানবেন, একটু দেরি হয়ে গেল বলে কিছু মনে করবেন না, ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ, বলুন 2/5/1989 আচ্ছা ঠিক আছে, সময় সকাল 9:45 কোথায় জন্ম? শিলিগুড়ি জন্ম। প্রোগ্রাম দেখেন? দাদা প্রোগ্রাম তো দেখি দাদা, নিয়মিত প্রোগ্রাম দেখি, মিস করলে ইউটিউবে দেখে নি, কারণ সবসময় তো দাদা মানে টিভিতে দাদা প্রোগ্রাম দেখা পসিবল হয় না, টুকটাক একটু ব্যবসা বাণিজ্য করছি এখন, যদি মনে করবেন যে না ব্যবসা বাণিজ্য বা কর্মজায়গা ঠিক হচ্ছে না, একবারের জন্য শিলিগুড়ি চেম্বারে আসবেন। আগামী 21 তারিখে শিলিগুড়ি চেম্বার রয়েছে হোটেল ম্যানিলাতে, ঠিক আছে, সম্ভব যদি হয় একবার চেম্বারে আসবেন, সারা জীবন ভালো থাকতে পারবেন, আপনার ব্যবসা বাণিজ্যের জায়গায় লাইন পরিয়ে দেবো, এরকম কাজ দেবার সুবিধা জানি, ঠিক আছে। আপনাদের প্রধাননগর শুধু নয়, বহু জায়গায় রয়েছে যে দেবাশ্রীতে এরকম কাজ করে দিয়েছেন। তো 6 মে 1989 শনিবার ছিল, 9:45 জন্ম আপনার, কীর্তিকা নক্ষত্র, বিষ রাশি, কর্কট লগ্ন, প্রতিপদ শুক্লপক্ষে জন্ম আপনার, হচ্ছে দেবাড়িগণ। আপনি এখন কি করছেন, ব্যবসা করছেন? ব্যবসা করছেন, সোনার বিজনেস আছে। আচ্ছা একটা কথা বলি, আপনার বিয়ে হয়নি? কেন বলছি একটু কথা বলি, ক্যারিয়ার তো নিশ্চয়ই বলবো, বিয়েটা হচ্ছে না এই কারণের জন্য প্রথমে জানাই আপনি মাঙ্গলিক, একদম 100% মাঙ্গলিক, যার কারণের জন্য আপনার বিবাহিত জীবন হচ্ছে না, বিলম্বে বিয়ে, যদি মাঙ্গলিক দোষ না খণ্ডন করবেন বা একটা কালসর্প যোগ রয়েছে, দেখবেন সেই জায়গাটা কমপ্লিট করলে আপনার কিন্তু আপনার বিবাহ যোগ আসবে এবং বিবাহ ভালো স্ত্রী আপনি পাবেন, বুঝতে পারছি। মাঙ্গলিক কাটাতে হবে, এবং আর একটি জায়গা রয়েছে, আপনি এডুকেশন, ইওর লাইফ ইজ ভেরি স্ট্রাগল, আপনার এডুকেশন বা আপনার কর্মস্থান কোনোটাই জীবনে প্রতিষ্ঠিত হয়নি। এই যে ব্যবসা যেটা আপনি বলছেন, এটা কি পিতার বিজনেস? আগের বিজনেস, কিন্তু আপনি যে বিজনেস করতে পারেননি সেটা কিন্তু এখান থেকে ইন্ডিকেট করছে। চাকরি ছেড়ে দিয়েছেন, চাকরি কিছুদিন করছিলেন, প্রাইভেট চাকরি, নট সরকারি চাকরি, তাহলে হ্যাঁ, ষষ্ঠে শনি বসে আছে এবং কিন্তু কালসর্পযোগ রয়েছে আপনার, যে কালসর্পযোগটি ভয়ানক কালসর্পযোগ, সেটা হচ্ছে আপনার তক্ষক কালসর্পযোগ,
এই তক্ষ কালসর্পযোগ বা শনিভঙ্গ কালসর্পযোগ এই জায়গাটা কিন্তু একটু ঠিক করতে হবে এবং মাঙ্গলিকটা কাটাতে হবে। তাহলে আপনার ব্যবসার জায়গায় যে বিজনেস দেবাশ্রীদের কাছে যেদিনকারে রেমেডি করবেন বা আসবেন বা প্রতিকার করবেন, সেই থেকে আপনি 3 মাস ওয়েট করবেন। 3 মাস পর থেকে দেখবেন আপনার ব্যবসার জায়গায় যা এখন গ্রোথ আছে আপনার, সেই জায়গায় অন্তরকে 75% আপ করে যাবে, বুঝতে পারছি? এবং তারপরে আপনি বিবাহ চিন্তা করবেন, ভালো মেয়ে পাবেন, লম্বা মেয়ে পাবেন। আপনিও তো লম্বা আছেন, মানে আপনি লম্বা আছেন তো, তো কথা হচ্ছে আপনার ভালো মেয়ে পেয়ে যাবেন যদি এই জায়গাটা একটুখানি ডিস্টার্বেন্স করবেন। এরপরে কিন্তু আপনার কিন্তু যে দশা দশান্তর দশা চলছে বা প্রান্তরী দশা চলছে তাতে কিন্তু এরপরে কিন্তু আপনার আরো বিজনেস শুয়ে পড়বে, কিন্তু ডামাডোল চলছে। আপনার এখন রাহুর মহাদশা চলছে 2028 সাল পর্যন্ত, এখন 2019 সাল চলছে, 28 সালের পর্যন্ত এইরকম আরো ডিস্টারবেন্স থাকবে, আপনার অর্থগতি বহুবার হবে। কারণ হচ্ছে যে এই জায়গাটাকে ঠিক করুন, ইমিডিয়েট ঠিক করুন। 21 তারিখে শিলিগুড়ি আছে, 22 তারিখে জলপাইগুড়ি, সম্ভব হলে একবার চেম্বারে চলে আসবেন, কমপ্লিট করে দেবো। যাদের বিয়ে হয়েছে ওই রকম গ্যারান্টি দিয়ে কাজ পাবেন। কেমন? নমস্কার রাখছি, নমস্কার, ভালো থাকুন। হ্যাঁ, দেবাশ্রীদার কাছে মানুষ এসে কি পেয়েছেন দেখতে থাকুন, কোথাও যাবেন না, লাইনে ফিরে আসবো। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। নমস্কার, আমি বাগোয়াটি কেষ্টপুর থেকে আসছি। আচ্ছা, আপনি ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে আপনি কি উপকৃত হয়েছেন? আমি অনেক সমস্যা নিয়ে দেবাশীষ শাস্ত্রীর কাছে এসেছিলাম, তো অনেক প্রকার সমস্যা ছিল, সেগুলো ওনাকে আমি দেখিয়ে উনি আমাকে প্রতিকার যা দিয়েছেন সেটা আমি ব্যবহার করলাম। ওটি খুব অল্প দিনের মধ্যেই আমি সাকসেসফুল হয়েছি। তারপর আমার ছেলের জন্য এসেছিলাম, ছেলের চাকরির জন্য, যে ছেলেকেও উনি প্রতিকার দিলেন, সেটাও দেখছি খুব অল্প দিনের মধ্যে আমার ছেলেও চাকরি পেয়ে গেছে। তাহলে আপনি বলছেন আপনি উপকৃত হয়েছেন এবং আপনার ছেলে উপকৃত হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি নিশ্চয়ই মনে করেন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? 100% একদম শিওর, সঠিক প্রতিকার নিলে উপকৃত হবেই। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনি মনে করেন, আপনি আপনার যত পরিচিত আছে তাদের নিশ্চয়ই আপনি বলবেন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসার জন্য? হ্যাঁ নিশ্চয়ই, আমি বলেছিও আর এখনো আমি বলবো। অমরেন্দ্র বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমি সোদপুর থেকে এসেছি। আমি সত্যি একটা প্রবলেমে পড়েছি, তারপরে আমি অনেক খোঁজ খবর নিয়ে ওনার কাছে এসেছি এবং সত্যি এসে ওনার প্রথম দিনের কথা শুনেই আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম এবং আমার দৃঢ় বিশ্বাস উনি আমার প্রতিকার করে দেবেন। আপনারা কোথা থেকে এসেছেন? বসিরহাট থেকে। আপনারা অত দূর থেকে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কথা কি করে জানতে পারলেন? ওই টিভিতে ওনার প্রোগ্রাম হচ্ছে। আপনারা কতদিন থেকে ওনার এখানে আসছেন? এই তো 3 মাস হলো। 3 মাস হয়েছে, এই 3 মাসে আপনারা কি কোনো উপকার পেয়েছেন? হ্যাঁ, উপকার পাচ্ছি। তাহলে বলছেন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আপনার পারিবারিক সমস্যা থেকে কিছুটা উপকার পেয়েছেন? হ্যাঁ, দেবাশীষ শাস্ত্রী লোক হিসেবে খুবই ভালো এবং আমরা তার কাছ থেকে উপকার পাই। আপনারা দেখলেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কি বলছেন, কাজ পেয়েছেন কি পাননি, কেউ এসেছিলেন তার চাকরির সমস্যা নিয়ে, তার সন্তানের চাকরির সমস্যা নিয়ে তার চাকরি হয়েছে, কেউ এসেছিলেন পারিবারিক অশান্তি নিয়ে তার পারিবারিক অশান্তি ঠিক হয়েছে, কেউ বা এসেছিলেন তার সন্তানের ক্যারিয়ার তৈরি করতে, তার এডুকেশন উচ্চশিক্ষা হয়েছে, শুনেছেন নিজের মুখে, কেউ বা কঠিন ব্যাধিতে এসেছিলেন তার সমস্যা তার ব্যাধি পর্যন্ত নির্মূল হয়ে গেছে। দেবাশীষদা হচ্ছেন সেই রকম অ্যাস্ট্রোলজার যিনি মানুষের ভাগ্য গণনা তার কপাল বা মুখ দেখে বা তার হস্তরেখা দেখে তার ডেট অফ বার্থ কোষ্ঠি দেখে ইচ অ্যান্ড এভরিথিং সব বলে দিতে পারেন। আর যে মানুষটি বলে দিতে পারেন তিনি আপনার সমস্যা সমাধান করে দিতে পারবেন গ্যারান্টি সহকারে। দেবাশীষদা মানেই হচ্ছে গ্যারান্টি ট্রিটমেন্ট। হাজার হাজার মানুষ কাজ দেওয়া হয়েছে, ভণ্ড তপস্বীর কাছে যাওয়া বন্ধ করুন। যারা বহু জায়গায় গিয়ে জ্যোতিষতান্ত্রিকের কাছে কাজ হারিয়েছেন, টাকা পয়সা নষ্ট করেছেন, একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম। চেষ্টা করুন আপনার ভাগ্যকে সমৃদ্ধিশালী করে করতে। আপনার যা আপনার জানা উচিত যে আপনার একটি সন্তান হয়েছে, সেই সন্তানটি একজন ডাক্তার হতে পারে, তার এডুকেশন বা চাকরি বা তার এডুকেশন বা ক্যারিয়ার তৈরি করতে হবে, কারণ ভগবান আপনাকে সব কিছু এভরিথিং আপনার কপালে লিখে দিয়েছেন 100%। তার সেই বিশ্বাস যদি আপনি আনতে পারবেন, আপনার সন্তান কেন ডাক্তার হতে পারবে না, আপনার সন্তান কেন তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হতে পারবে না,
আপনার সন্তান কেন অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি পাবে না, আপনার সন্তান কেন বিলাসবহুল বিজনেস করতে পারবেন না, আপনার সন্তান কেন একজন আইপিএস অফিসার হতে পারবেন না, সবটাই সম্ভব। একটা কোষ্ঠীর মধ্যে যতটা খারাপ থাকে তার ভালোও থাকে, সেই ভালো জায়গাটা নিতে হবে, তবেই আপনার সেই জায়গাটা সাকসেস হবে, এটাকে বুঝতে হবে। আপনি যেমন যে আপনার সায়েন্স আর্টস কমার্স নেওয়ার আগে যেমন ভাবেন কোনটা নেবেন, কোন ডিপার্টমেন্ট পড়বেন, একটি সন্তান হওয়ার পরে কাউন্সেলিং করতে হবে একজন অভিজ্ঞ মানুষের দ্বারা, তার জীবনে কী কী হতে পারে, তিনি আদৌ চাকরি হবে, তার উচ্চশিক্ষা হবে, তার কেরিয়ার তৈরি হবে, তার কি বিদেশ যোগ আছে না, তার লটারির প্রাপ্তি যোগ আছে, নাকি তিনি একজন আইপিএস অফিসার হবেন, না তিনি একজন রেলে চাকরি পাবেন, না তিনি একজন স্কুল মাস্টার হবেন, কি তার জীবনে হবে, আদৌ হবে কি না, না তিনি কৃষক হবেন, না তার ব্যবসা সুইটেবল হবে, আদৌ সন্তানটি আগামী দিনে আপনাকে দেখবে তো, সন্তান অবাধ্য হবে না তো, এত লক্ষ লক্ষ টাকা খরচা করে সন্তান অবাধ্য হয়ে যাবে না তো। বহু মানুষ দেখেছেন সন্তানকে শিক্ষাদান করা থেকে শুরু করে লালন পালন করার পরে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচা করার পরে সন্তানটি অবাধ্য হয়ে গেলেন, পিতা মাতাকে কষ্ট দিয়ে চলে গেলেন, অথবা দেখা যাচ্ছে অনেকে সন্তান হারিয়ে ফেলছেন, বড় করেছেন, ট্রেনে বাসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অথবা কোনো রকম প্রবলেম হয়ে গেল, আপনারা দেখেছেন অনেক মানুষ ঘরে আর ফিরছে না, একজন অভিজ্ঞ মানুষের কাছে যান, একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে বুঝতে চেষ্টা করুন আপনার জীবনের কি দরকার, গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি বিলাসবহুল জীবন চাকরি ব্যবসা বাণিজ্য কি দরকার আপনার জীবনে, ভগবান তো সব লিখে দিয়েছে আপনার কপালে, কেন হচ্ছে না, হচ্ছে না এই কারণের জন্য আপনার জন্ম কষ্টিতে হয় কালসর্পযোগ, নয় বীরযোগ, নয় সাড়ে সাথী, নয় ভৌতিক যোগ, নয় গুরুচণ্ডাল যোগ, নয় ছন্নছাড়া যোগ, নয় নক্ষত্র যোগে খারাপ, বিভিন্ন রকমের সমস্যা আপনার রয়েছে, সেই জায়গাটা একটুখানি একজন অভিজ্ঞ মানুষের কাছে কাউন্সেলিং করে তার রেমেডি করুন। যদি সেই মানুষটি সৎ হয় আগে তার সম্পর্কে জানতে হবে যে ডক্টর দেবাশীষ শাস্ত্রী কে, সারা ভারতবর্ষ এতকালই চেম্বার করছে, সুনামের সহিত কিনে এনি, এর কোয়ালিফিকেশন কি আছে, ইনকোয়ারি করুন, তবেই না আপনি কাজ পাবেন। যারা হাজার হাজার মানুষ কাজ পেয়েছেন তারা এইভাবে চেম্বারে চলে এসছেন, শুধু ফোন করে ভাগ্য সম্পর্কে জেনে লাভ নেই, চেম্বারে এসে কথা বলুন, আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কথা বলতে পারবেন, আপনার নাড়ি নক্ষত্র অতীত ভবিষ্যৎ বর্তমান সবটাই আপনি জানতে পারবেন, তার সমাধান পেয়ে যাবেন আপনার জীবনে কি দরকার। এটা হচ্ছে ডক্টর দেবাশীষ শাস্ত্রী, আর এই সৌভাগ্য দিশার অনুষ্ঠানের মাহাত্ম হচ্ছে এই জায়গাতে, এই জন্য মানুষ দেখে। চেম্বার আপনাদের জানা আছে, প্রত্যেক বৃহস্পতিবারে হাওড়া এবং উত্তরপাড়ায় আমার নিজের চেম্বার, প্রত্যেক শুক্রবারে কালীঘাট, প্রত্যেক শনিবার দমদম স্মৃতির মোড়ে, আগামী পাঁচ তারিখে, আগামী ছ তারিখে রয়েছে বহরমপুর, আগামী সাত তারিখে মালদা রয়েছে, আগামী চৌদ্দই মে রয়েছে মেচেদা, ১৫ মে রয়েছে বাঁকুড়া, এবং ২১ মে রয়েছে শিলিগুড়ি, ২২ মে জলপাইগুড়ি, ২৬ মে বর্ধমান, এবং ২৭ মে দুর্গাপুর, এবং ২৮ মে তারাপীঠ রয়েছে। চেম্বার কোথায় কোথায় আছে 9674226537, 9433025258910460225, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আরও একটি বুকিং নাম্বার রয়েছে, আপনারা ফলো করুন এখানে এই জায়গাতে, কোথায় কবে চেম্বার আছে ইউটিউব চ্যানেলে সার্চ করুন দেবাশীষ প্রোগ্রাম ডক্টর দেবাশীষ শাস্ত্রী বলে, ফেসবুকে দেখুন উত্তর পেয়ে যাবেন। আজকের সময় নেব না, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে নমস্কার জানাচ্ছি, নমস্কার, ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশীষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525।